আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আলোয় হয়ে আলোকিত এর একান্ন পৃষ্ঠার ছক নিয়ে আজকে আমরা আলোচনা করবো এটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় ছয় নং পর্ব যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখুন তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে সেখান থেকে তোমাদের যে বিষয়ে যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধানগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে যে আচরণগুলো আমাদের স্বাস্থ্যকর দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে সচেতন হয়ে তা ব্যবস্থাপনা দায়িত্ব না নিলে ধীরে ধীরে আসক্তিতে পরিণত হতে পারে এর ফলে দৈনন্দিন জীবনযাপন অর্থাৎ দৈনন্দিন কাজ পড়াশোনা খেলাধুলা এমনকি ঘুমের সময় ব্যাহত হয় ধীরে ধীরে এর উপর নির্ভরতা এবং সময় দেওয়ার পরিমাণ বাড়তে থাকে অনেক সময় দেখতেই পাই বুঝতে পারি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তারপরে সরে আসতে ইচ্ছে করে না কেউ সরে আসতে বললে তার উপর রাগ হয় অনেক সময় আমরা খারাপ আচরণ করি ও যা নিয়ে পরে আবার নিজের উপর মন খারাপ হয় রাগ হয় যে বিষয়ে নির্ভরশীল হয়ে পড়ি তা থেকে বিরত থাকতে গেলে কিছু শারীরিক ও মানসিক অস্বস্তি বোধ হয় কখনও কখনও সমস্যা এমনকি রোগও দেখা দেয় শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এর থেকে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে থাকে ফলে সামগ্রিকভাবে ভালো থাকা ও সুস্বাস্থ্য ব্যাহত হয় এ ধরনের আচরণে জড়িয়ে পড়ে আমাদের কত বন্ধু আপনজন ও আত্মীয় ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ এ ধরনের সমস্যা হলে আমাদের করণীয় কি তা জানা থাকলে কিন্তু আমরা এইসব ঝুঁকিপূর্ণ আচরণ করা থেকে নিজেকে রক্ষা করতে পারি তেমনি অন্যদের সহযোগিতা করতে পারি তবে এটা ঠিক আমাদের জানতে হবে কিভাবে তা সম্ভব আর জানার জন্য এবারও এই বিষয়ে ভালো জানেন আমরা এমন একজন বিশেষজ্ঞ অতিথিকে আমন্ত্রণ জানাবো বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে আমরা জেনেছিলাম যে অতিরিক্ত যে কোনো আচরণই আমাদের জন্য ক্ষতিকর বয়সন্ধিকালে যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে বলে মনে হয়েছে তা আমরা নিচের যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে এই ছকে লিখে নেই তো আমরা এখন এই ছকটা পূরণ করবো ছকটা রয়েছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীর একান্ন পৃষ্ঠায় যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা ও আসক্তি তৈরি হতে পারে প্রথমে আছে বিভিন্ন ধরনের সাইবার অপরাধের সাথে নিজেকে জড়িয়ে পড়া এরপর আছে নেশাজাতীয় দ্রব্য যেমন মদ সিগারেট ইয়াবা ফ্যানসিডিন এমনকি ড্রাগের প্রতি আসক্তি হওয়া তারপর আছে ইন্টারনেটে অতিরিক্ত পরিমাণে গেম খেলা বা সামাজিক যোগাযোগের মাধ্যম যেগুলো আছে সেখানে অতিরিক্ত সময় কাটানো চার নম্বর আছে অশালীন ছবি বা ভিডিও দেখার প্রতি এক ধরনের আসক্তি কাজ করা এবার তাহলে সুরক্ষিত থাকতে বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে জানা তথ্য কীভাবে কাজে লাগাতে পারি তার ধারণা কাজে লাগিয়ে সুরক্ষায় আমার কাজ দুই এই ছকটা পূরণ করব তো এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী পর্বে ডিটেলস আলোচনা করব। এখানে দুটা ছক আছে এই দুটা ছক কীভাবে পূরণ করতে হয় সেটা আমরা দেখবো যেটা রয়েছে তোমাদের বইয়ের বার্ন পৃষ্ঠায় তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চতুর্থ অধ্যায় একান্ন বিশার ছক কীভাবে পূরণ করতে হবে সে সম্পর্কিত আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরবর্তী পর্বে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ